এক বেলার ভাত এই টুকরাটা দিয়ে আনাম। এই ছোট বার্নার আগুনের পরিমাণ, তাপের পরিমাণ কি, সবকিছু মিলিয়ে এটা একটা ম্যাজিক্যাল চুলা। 25 থেকে 30 হাজার টাকা মিনিমাম সেভ হবে শুধুমাত্র একটি চুলায়। 9,500 টাকা ইনভেস্টমেন্টে 1,000 টাকা ব্যবসা। এটা 6 মাসের ফ্যান এবং চার্জারের গ্যারান্টি আছে। এটার আমাদের 3 বছরের ওয়ারেন্টি আছে। ঘন্টায় 500 থেকে 600 গ্রাম জ্বালানি খরচ। পুরো মাসে 4 থেকে 5 টাকা বিদ্যুৎ বিল আসে কিনা সন্দেহ আছে। এই যে দেখেন গ্যাসের বিকল্প, যখন বিদ্যুৎ থাকবে না আপনি ব্যাটারি দিয়ে ব্যবহার করবেন এবং এই ব্যাটারিটি সম্পূর্ণ রিচার্জেবল। সারা দেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। ভাই নাকি এমন চুলা আবিষ্কার করছেন যেটা গ্যাসের বিকল্প আছে? ভাই এই যে দেখেন গ্যাসের বিকল্প, আপনার একদম গ্যাসের মতো জ্বলতেছে, কোনো ধরনের সিলিন্ডার নাই, কোনো কিছু নাই। আপনি দেখেন কোনো ধোঁয়া নাই, কালি নাই, ঠিক আছে, পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী। যে আপনার গ্যাসের 1/5 সর্বোচ্চ জ্বালানি খরচ, অর্থাৎ মাসে, পুরো মাসে আপনি 300 থেকে 400 টাকা জ্বালানি খরচে আপনি এই চুলাতে রান্না করতে পারবেন। রান্না হবে আপনার দ্রুত, রান্নার স্বাদ বৃদ্ধি পাবে, জ্বালানি সাশ্রয়ী হবে, রান্নার খরচ কমবে এবং একই সাথে রান্নার সময়ও বাঁচবে। এবং এই চুলাটা আপনারা ব্যবহার করতে পারবেন বাসা বাড়ি থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট, মাদ্রাসা, মিষ্টির কারখানা থেকে অন্যান্য যে কোনো ধরনের কারখানায়, বয়েল হাউজে, অথবা কেউ যদি কোনো কিছু শুকাইতে চান সেখানে আপনারা এই চুলাটা ব্যবহার করতে পারবেন। আমাদের এই যে কালারফুল যে চুলাগুলো আপনারা দেখতেছেন এগুলো হলো আমাদের কমার্শিয়াল চুলা। আর এর বাইরে আমাদের যে স্টিলের যে চুলাগুলো আপনারা দেখতেছেন এটা হলো টোটালি এসএস স্টিল, অর্থাৎ স্টেনলেস স্টিল। এগুলো হচ্ছে ফ্যামিলির জন্য। এটা হলো সিঙ্গেল ভার্সন, এটা হলো ডাবল ভার্সন। আপনারা আপনার দর্শকদের উদ্দেশ্যে বলবো পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আমরা আসছি, আপনারা দেখতে পারবেন যে আসলে এটার ম্যাজিকটা কি। সম্পূর্ণ মানে জাদুর চুলা আর কি, একটি জাদুর চুলা, আধুনিক জাদুর লাকড়ির চুলা, ম্যাজিক্যাল একটা বিষয়। আপনারা পুরো ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। আর এই ম্যাজিকটা কি এই ব্যাপারে আরো বিস্তারিত আমরা ভিডিওতে তুলে ধরবো। যারা সাশ্রয়ী চুলা চাচ্ছেন, মানে গ্যাস ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেছেন, প্রতি মাসে 2 পিস 3 পিস সিলিন্ডার লাগে, তাদের জন্য এই আধুনিক চুলা, তাই না ভাই? জি অবশ্যই। আপনি দেখেন যে এই ধরনের একটা কাঠের টুকরা, এটা এটা একটা কাঠের টুকরা ভাই, কতটুকু হইতে পারে এটা ওজন? আধা কেজির কম না ভাই, আধা কেজি তো হবেই না, ছোট 200-250 গ্রাম হইতে পারে। এটুকু একটা কাঠের টুকরাকে যদি আমরা ছোট ছোট করে টুকরা করে রান্না করি তাহলে একটা ভাত, মানে এক বেলার ভাত এই টুকরাটা দিয়ে আনা এর থেকেও যাবে। আপনাদেরকে দেখাই, দেখেন যদি আমরা এখানে কিছু কাঠের টুকরা ছোট ছোট করে রেখেছি, দেখেন এই যে এরকম একটা কাঠের টুকরাকে ছোট ছোট করলে কিন্তু অসংখ্য টুকরা হয়। আচ্ছা, আমরা এরকম ছোট টুকরা দিয়ে আমরা দেখাবো যে এই ধরনের, দেখেন এই ধরনের, আমি আরেকটু দেখাই, ধরেন এরকম 5টা এই এই টুকরা রাখলাম, এই টুকরো টুকরা দিয়ে আপনার ভাত রান্না কমপ্লিট। অর্থাৎ এক আপনার আধা কেজি লাকড়ি দিয়ে আপনার এক বেলা রান্না কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই যে ছোট ছোট একটা টুকরা, এই ধরনের একটা টুকরা দিলে আপনি 8 থেকে 10 মিনিট রান্না করতে পারবেন। বাহ ঠিক আছে, এটা কিভাবে ম্যাজিকটা কি ভাই? এটা ম্যাজিক হচ্ছে কি, যে সাধারণ যে জ্বালানি চুলা আছে, মানে সাধারণ যে লাকড়ির চুলা আছে, সাধারণ লাকড়ির চুলা যেটা হয় অনেক বড় বড় লাকড়ি দেওয়া লাগে যার কারণে আগুনের অপচয় ঘটে, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম জ্বালানিটা হয় কি যে আপনার কয়লা হিসেবে থেকে যায়। কিন্তু এখানে আমরা যে পদ্ধতি ব্যবহার করেছি, বৈজ্ঞানিক যে পদ্ধতিটা আমরা ব্যবহার করেছি, আমরা চুলাতে আগুন, আমরা জানি যে অক্সিজেন ছাড়া জ্বলে না, এবং অক্সিজেন যত ভালো পাবে আগুনের শিখা বাড়বে এবং আগুনটা ক্লিয়ার আসবে, কালি কম হবে, কার্বনটাকে নিঃসরণ করবে। তো সেই কাজটাই আমরা করতেছি। এখানে দেখেন আমরা একটা চুলার সাথে ফ্যান দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই ফ্যান সংযুক্ত করে ভিতরে কিছু সায়েন্টিফিক সিস্টেম দিয়ে আমরা হইলো এখানে আপনার অক্সিজেন সরবরাহ করতেছি। যেই অক্সিজেনটা কি করতেছে, যে আমাদের যে লাকড়ির টুকরাটা আমরা দিচ্ছি এখান থেকে যে আগুনটা আসে, এই আগুনের এবং অক্সিজেন মিলে যে আগুনটা তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটার কারণে আগুনের তাপমাত্রা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে এবং জ্বালানিটা সাশ্রয়ী হচ্ছে। এবং এখানে একটা বিষয় যে আপনি দেখেন যে আমাদের বার্নারটা খুব ছোট, মানুষ চিন্তা করে যে এত ছোট বার্নার রান্না কীভাবে হবে। আপনারা দেখেন আগুনের কী পরিমাণ, মানে লেলিহান শিখা, যে এত পরিমাণ আগুন প্রয়োজন হয় না, ঠিক আছে, এভাবে জ্বলছে। দেখেন দেখুন একটা ছোট বার্নার আমরা দেখাইলাম, এই ছোট বার্নার আগুনের পরিমাণ, তাপের পরিমাণ কি, এই ধরনের 2 টুকরা 3 টুকরা একসাথে যদি দেওয়া হয় যে আগুনের তাপটা হয় এটা আসলে সহ্য করা খুব কঠিন। এত এত পরিমাণ আগুন আমাদের রান্নার জন্য লাগে না। আমরা ভিডিওতে জাস্ট দেখানোর জন্য এই পরিমাণ আগুনের লেলিয়ান শিখাটা আমরা দেখাইলাম। তো এখানে যেটা হচ্ছে, আপনি যখন রান্না করবেন তখন আপনার রান্নাটা খুব দ্রুত হবে,
হ্যাঁ আপনার রান্নাঘর ক্লিন থাকতেছে অর্থাৎ ঘরে কোনো ধরনের কালি হবে না লাকড়ির চুলায় আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি যে লাকড়ির চুলা মানে হলো ধোয়া কালি আপনি এখানে এই যে আমরা সুন্দরভাবে আগুন জ্বালিয়ে দিলাম আমরা একটি বড় চুলা জ্বালাইলাম রেস্টুরেন্টের অথবা মাদ্রাসায় ব্যবহার করে আমাদের ফ্যামিলির জন্য এই চুলাগুলো জ্বালাইলাম দেখেন এই চুলাগুলো তো আমাদের কোনো ধরনের মানে ধোয়া কালি বা কোনো কিছু আমরা এইভাবে খালি চোখে দেখতে পাচ্ছি না অর্থাৎ কালি হচ্ছে না আর কি বাসা বাড়িতে ঠিক আছে তো এই যেটা আমি বলতে চাইছিলাম যে আপনার এইখানে যদি আমি এখন এরকম একটা ছোটো টুকরা দেই আপনি দেখেন যে আগুনের কী পরিমাণ তাপ হয় এবং এই টুকরাটাই 8 থেকে 10 মিনিট আমাদের জ্বলবে তো এই টুকরাটা 8 থেকে 10 মিনিট জ্বলার কারণে যেটা হয় যে আমার পুরো ঘন্টায় আমরা হিসাব করে দেখেছি বারবার পরীক্ষা করেছিলাম যে 500 থেকে 600 গ্রাম জ্বালানি লাগে এবং যেহেতু তাপটা বেশি থাকে যার কারণে স্বাভাবিকভাবে রান্নাটা দ্রুত হয় এবং তার মানে আপনার সময় বাঁচতেছে হ্যাঁ শ্রম বাঁচতেছে এবং যেহেতু এটা লাকড়ির চুলা তার মানে আমরা সবাই জানি সারা পৃথিবীব্যাপী জানে মানুষ যে লাকড়ির চুলা পরিবেশ বান্ধব এবং এটাকে হচ্ছে রান্নার স্বাদ বৃদ্ধি করে সুস্বাদু হয় রান্নাটা হ্যাঁ খুবই সুস্বাদু হয় তো তার মানে আপনাকে হচ্ছে সময় বাঁচায় অর্থ বাঁচায় রান্নার স্বাদও বৃদ্ধি করে শ্রমও বাঁচায় সব কিছু মিলিয়ে এটা একটা ম্যাজিক্যাল চুলা এখন এখানে আমাদের যেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন আইটেমের চুলা আমরা করি তো আমি সেই চুলাগুলো আপনাকে দেখাচ্ছি দেখেন আমরা যেগুলো এতক্ষণ দেখাইলাম যে স্টেনলেস স্টিল সম্পূর্ণ স্টেনলেস স্টিলের আমাদের এই চুলাগুলো এটা হলো এক চুলা এটা হলো দুইমুখী চুলা অর্থাৎ এই দুইমুখী চুলাতে আপনি চাইলে এক চুলাতে রান্না করতে পারবেন আরেক চুলাতে আপনি বন্ধও রাখতে পারবেন অর্থাৎ টোটাল গ্যাসের চুলার মতো এটা হ্যাঁ এটাতে আর এটাতে হলো আমাদের কমার্শিয়াল চুলা যেটা আপনি রেস্টুরেন্ট হোটেল যে কোনো জায়গা অর্থাৎ 10-12 কেজি, 15 কেজি, 20 কেজি, 30 কেজি, 50 কেজি, 100 কেজি পর্যন্ত আপনি রান্না করার মতো চুলা আমাদের আছে দেখেন আমরা এখানে এই যে বিয়ে বাড়িতে রান্নার জন্য অথবা বড় বড় জায়গায় যারা হচ্ছে বিরিয়ানি তৈরি করে হ্যাঁ যে 140-150 কেজি রান্না করবে এরকম আমরা চুলা এখানে রেখেছি অথবা চানাচুর ফ্যাক্টরিতে ব্যবহার করে ঠিক আছে যে চানাচুর ফ্যাক্টরি মিস্ত্রি ফ্যাক্টরি এগুলোতে ব্যবহার করে দেখেন কত বড় সাইজ এটা আমাদের 28 ইঞ্চি করা আছে ঠিক আছে এরপরে 30, 32, 40, 50 ইঞ্চি যার যেরকম প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমরা চুলা করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার আসলে এই ধরনের চুলাটি প্রয়োজন হ্যাঁ আমরা সেভাবেই আপনাকে তৈরি করে দিব আচ্ছা বেকারদের জন্য একটা কিন্তু কর্মসংস্থান কারণ অনেকে চাইছেন যে কিছু একটা করি আর মাইনুল ভাই যেহেতু বেকারদের নিয়ে কাজ করে সেই সুবাদে ভাই আপনার কাছ থেকে এই চুলাগুলো নিয়ে কীভাবে ব্যবসা করতে পারবে ভাই এটা হচ্ছে আমরা দুইটা সিস্টেমে দিয়ে দুইটা বলতে আসলে তিনটা সিস্টেমে দিই কারো যদি বিনা পুঁজি যে টাকা নাই কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে চায় রিসেলিং পদ্ধতিতে সে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ঠিক আছে তার এক টাকাও লাগবে না সে শুধু বিভিন্নভাবে মার্কেটিং করবেন চুলা অর্ডার নেবেন আমাদেরকে জানিয়ে দিবেন আমরা চুলা পৌঁছে দেবো তার কমিশন তাকে দিয়ে দেবো এই হচ্ছে একটা আইটেম সেকেন্ড আইটেম হচ্ছে কেউ যদি চায় 5 পিস 10 পিস নিয়ে সে ব্যবসা করবে দোকানে বিক্রি করবে সে সেটাও পারবে তাকে আমরা হোলসেলে দিয়ে দিব কেউ যদি চায় যে আমি আমার উপজেলা ভিত্তিক অথবা জেলা ভিত্তিক আমরা ডিলারশিপ নিয়ে বিজনেসটা করব আমাদের অনেকগুলো জেলাতে অলরেডি উপজেলা জেলা পর্যায়ে ডিলার আছে যেগুলো তো ফাঁকা আছে ফাঁকা থাকা সাপেক্ষে আমরা তাদেরকে সেই সুযোগ করে দিব যারা ডিলার হিসেবে ব্যবসা করেন আমাদের 50,000-এর উপরে প্রতি মাসে ইনকাম করেন এবং আমরা খুব একটা বেশি আমাদের এখানে ইনভেস্ট করার প্রয়োজন পড়ে না তো যারা বেকার আছেন অথবা নতুন কিছু নিয়ে নতুন আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য খুব ভালো সুযোগ এর পাশাপাশি যারা ব্যবহার করবেন এই চুলা তাদের জন্য হলো সবচাইতে ভালো সুযোগ যে এরকম একটা চুলা মাত্র 15 ইঞ্চি বার্নারের হ্যাঁ এই চুলাটি যারা ব্যবহার করবেন রেস্টুরেন্টে তাদের প্রতি মাসে 25 থেকে 30 হাজার টাকা মিনিমাম সেভ হবে শুধুমাত্র একটি চুলায় 25 থেকে 30 হাজার সেভ হবে মানে 25 থেকে 30 হাজার টাকা তার লাভ বেড়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা হলো একেবারে মিনিমাম লেভেল ছোট রেস্টুরেন্টের ক্ষেত্রে আর যারা 2-3 চুলা ব্যবহার করে তারা মাসে 50,000 থেকে 1 লাখ টাকা এমন আছে যে বিভিন্ন কমার্শিয়াল মিস্ত্রি কারখানা বা চানাচুর কারখানা ব্যবহার করে মাসে 2-2.5 লক্ষ টাকা সেভ করে যেটা তারা ব্যবসাও করতে পারতো না এত টাকা 1 কোটি টাকা ইনভেস্ট করে 4-5 লাখ টাকা ব্যবসা করতে সমস্যা হয়ে যেত সেখানে এখন তাদের 7-8 লাখ টাকা পর্যন্ত ব্যবসা হয় এবং তাদের প্রোডাক্টের গুণগত মান যে স্বাদ যে স্বাদটা বেড়ে যাওয়ার কারণে চাহিদাও অনেক বেশি বেড়ে গেছে এবং একই সাথে রান্না যেহেতু দ্রুত হয় যে কোনো প্রোডাক্ট দ্রুত হয় যেমন চানাচুর ফ্যাক্টরিতে যাদের প্রতিদিন আপনার 500 থেকে 600 কেজি চানাচুর হইতো তাদের এখন চানাচুর হচ্ছে সেটা 700 থেকে 800 কেজি একই শ্রমিক খরচ গতি বেড়ে গেছে হ্যাঁ তার মানে তার উৎপাদন বাড়ছে উৎপাদন বাড়ার কারণে তার কস্টিং কমে আসছে তো এই জন্য যারা হচ্ছে চানাচুর ফ্যাক্টরি মিষ্টি ফ্যাক্টরি আছেন ঠিক আছে বা রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট আছেন যারা ব্যবসা করেন ভাই তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার ব্যবসার গতি পাল্টে যাবে 100% নিশ্চয়তা দিয়ে আপনাকে বলে দিলাম আর এখন আমরা যেটা আসব হয়তো ভাই যেটা জানতে চাইছিলেন যে আসলে দাম কীরকম পড়ে বা খরচ কীরকম হয় আমি দেখেন কমার্শিয়াল থেকেই আমি আসি
ঠিক আছে কমার্শিয়াল যে চুলাটা আছে আমাদের এই চুলাগুলো এই যে চুলাটা আমি জ্বালাইলাম এই চুলাতে ঘন্টায় মাত্র 2.5 কেজি জ্বালানি খরচ হয় ভাই আচ্ছা ঘন্টায় ঠিক আছে ঘন্টায় 2.5 কেজি জ্বালানি খরচ হয় তাহলে ঘন্টায় 2.5 কেজি জ্বালানি খরচ হলে মানে কত টাকা খরচ পড়ে 10 থেকে 12 টাকা বা 15 টাকা খরচ পড়ে ঘন্টায় সেই ক্ষেত্রে আপনার স্বাভাবিক যে মানে গ্যাস আছে আমরা গ্যাস ব্যবহার করে যেখানে আপনার 1400 থেকে 1500 টাকা একটা সিলিন্ডারের দাম এই মুহূর্তে মনে হয় 1600 টাকা এই সিলিন্ডারের বিপরীতে এখানে আপনার জ্বালানি খরচ হচ্ছে 300 থেকে 400 টাকা সর্বোচ্চ গেলে তার মানে প্রতিদিন তার 1000 টাকার উপরে সেভ হচ্ছে এই চুলাটির দাম রাখছি আমরা মাত্র 9500 টাকা 9500 টাকায় কমার্শিয়াল কমার্শিয়াল চুলা মাত্র 9500 টাকায় প্রতিদিন তার সেভ ব্যবসা হবে 1000 টাকা কমপক্ষে 9500 টাকা ইনভেস্টমেন্টে 1000 টাকা ব্যবসা 1000 টাকা সেভ সেভ 100% আর এখানে আমরা এরপরে আমাদের কমার্শিয়াল আরো যে চুলাগুলো আছে এগুলোর ব্যাপারে আমরা বলবো এর বাইরে আমরা দেখাই যে সিঙ্গেল বার্নার আমাদের যে চুলাটা আছে ঠিক আছে এই যে সিঙ্গেল বার্নার এটা টোটালি এসএস দিয়ে তৈরি এটা 6 মাসের ফ্যান এবং চার্জারের গ্যারান্টি আছে 3 বছরের আমাদের যে মূল বডিটা আছে চুলার যে স্টেনলেস স্টিল এটার আমাদের 3 বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা তো এই চুলার দাম হচ্ছে মাত্র 3600 টাকা 3600 টাকা 3600 টাকা গুণগত মান কোয়ালিটি দেখে আপনারা নেবেন ঠিক আছে এর বাইরে আমাদের যে চুলাটি আছে ডাবল চুলা 2 বার্নারের 2 মুখী এটার দাম হচ্ছে মাত্র 5600 টাকা এখানে আপনি চাইলে এক চুলা বন্ধ রাখতে পারবেন এক চুলা জ্বালাইতে পারবেন দুটোও জ্বালাইতে পারবেন আপনার রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আচ্ছা হ্যাঁ জ্বালানি খরচ একই ঘন্টায় 500 থেকে 600 গ্রাম জ্বালানি খরচ গ্যাসের চুলার মতো আর কি হ্যাঁ জি আচ্ছা এবং এখানে আপনার যেটা হচ্ছে যে অনেকেই জানতে চায় যে এটা পাওয়ার কমানো বাড়ানো যায় কিনা দেখেন আমাদের এইটাতে এই যে পাওয়ার কমানো এবং বাড়ানোর অপশন আছে আমরা যে রেগুলেটর সিস্টেম দিয়ে দিছি এর বাইরে আমাদের দেখেন এখানে এই যে রেগুলেটর সিস্টেম দেওয়া আছে এই দেখেন এখন পাওয়ারটা কমে গেছে আগুন দেখতে একই রকম হলো পাওয়ার এখন আমরা এই যে বাড়িয়ে দিলাম পাওয়ার বেড়ে গেল এটা ছাড়াও যদি আমাদের বিদ্যুৎ না থাকে দেখেন অনেকে একটা প্রশ্ন করে যে ভাই এই চুলা বিদ্যুৎ ব্যবহার করা লাগে তার মানে বিদ্যুৎ খরচ তো অনেক বেশি আসলে পুরো মাসে 4 থেকে 5 টাকা বিদ্যুৎ বিল আসে কিনা সন্দেহ আছে কারণ এখানে 12 ভোল্টের একটা ফ্যান 12 ভোল্টের হ্যাঁ এই যে 12 ভোল্টের একটা ব্যাটারি তো 12 ভোল্টের ব্যাটারিতে আপনার কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে 4-5 টাকা যদি বিদ্যুৎ না থাকে তখন কি করবেন দেখেন আমরা একটা ব্যাটারি গিফট হিসেবে দিয়ে দিচ্ছি এই ব্যাটারি দিয়ে আপনি ব্যবহার করবেন এই যে যখন বিদ্যুৎ থাকবে না আপনি এই ব্যাটারি দিয়ে ব্যবহার করবেন এবং এই ব্যাটারিটি সম্পূর্ণ রিচার্জেবল চার্জ দেওয়ার সিস্টেম হচ্ছে আমরা দেখে দিচ্ছি এই ধরনের একটা কনভার্টার আমরা সাথে দিয়ে দিচ্ছি এই কনভার্টারের একটি অংশ ব্যাটারির সাথে লাগাইলাম আর একটি অংশ আমি চার্জারের সাথে লাগাইলাম ঠিক আছে এই হচ্ছে আমাদের চার্জ দেওয়ার সিস্টেম এটা আপনি 3-4 ঘন্টা 5 ঘন্টা আপনি চার্জে রেখে দেবেন চার্জ হয়ে থাকবে যখন বিদ্যুৎ থাকবে না তখন আপনি ব্যবহার করবেন এই কনভার্টারটা খুলে কনভার্টারটা শুধু চার্জ দেওয়ার জন্য এই যে আমরা এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো এই হচ্ছে বিষয় দেখেন আপনার আগুনের পাওয়ার বেড়ে গেলো অথচ আমাদের যখনই এটা আমরা ছিল না তখন আগুনটা প্রায় নিভু নিভু হয়ে গেছে ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার যাদের হইলো 15 এই চুলাতে আমি বলি যে এই চুলাটাতে আপনার হচ্ছে ঘন্টা সে 2.5 কেজি লাকড়ি খরচ হয় কিন্তু এটাতে রান্না করতে পারবে আপনার হচ্ছে 10 থেকে 12 কেজি 14 কেজি হ্যাঁ 5 কেজি সে রান্না করতে পারবে 12-14 কেজি সে অ্যাভেলেবল রান্না করতে পারবে আর এর বাইরে পরোটা সমোসা সিঙ্গারা বা অন্যান্য যে যা কিছু জিলাপি যাই কিছু করুক না কেন হ্যাঁ সকল কিছুই সে এই চুলাটাতে করতে পারবেন ঠিক আছে একটা মানে রেস্টুরেন্টের জন্য একদম পারফেক্ট একটা আইটেম হচ্ছে এই চুলাটি ঠিক আছে আর এর বাইরে যারা হচ্ছে 50-60 কেজি করতে চান তাদের জন্য এই ধরনের চুলা আছে আমাদের হ্যাঁ আর 15-20 কেজি করতে চান এই যে এই ধরনের আমাদের 18 ইঞ্চি চুলা আছে হ্যাঁ 20 ইঞ্চি আছে 22 ইঞ্চি আছে 24 ইঞ্চি 26 ইঞ্চি এই ধরনের এবং ছোট ছোট কেউ যদি চান যে 50 জনের রান্না করবেন আমাদের 12 ইঞ্চি সাইজের চুলা আছে হ্যাঁ 50 জনের রান্না করবেন ঘন্টায় মাত্র 1 কেজি থেকে 1.25 কেজি জ্বালানি খরচ হবে 1 থেকে 1.25 কেজি জ্বালানি খরচে 7 থেকে 8 কেজি চালের ভাত আপনি 2 থেকে 2.5 বার 3 বার মনে করেন যে আপনার কত 1.5 কেজি জ্বালানি খরচ আপনি 7-8 কেজির পাতিল 3 বার নামাইতে পারবেন ঠিক আছে এটা এমন একটা চুলা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি বিষয় আর যারা হচ্ছে আমরা এটার দামগুলো বললাম না বড় চুলাগুলোর এই জন্য যে আসলে এই চুলাগুলো অনেকেরই যার যেরকম প্রয়োজন হয় সেইভাবে আমাদেরকে অর্ডার করলে আমরা সেইভাবে করে দিই কাস্টমাইজ করে দিই হওয়ার কারণে আমরা দামটা অ্যাকুরেটলি জানিয়ে দিতে পারছি না ঠিক আছে আপনাদের যাদের যেরকম চুলা প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে তৈরি করে দেব আর এই চুলাগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে এগুলোরও ফ্যান চার্জারের 6 মাসের ওয়ারেন্টি আছে আর মূল বডির হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি যেহেতু কমার্শিয়াল ইউজড হয় আর এগুলোর সাথে যে আমরা হচ্ছে মূলত 18 ইঞ্চি পর্যন্ত ফ্যান দিয়ে থাকি আর এরপরে হইলে দেখেন আমরা এই চুলাতে ব্লোয়ার দিয়ে দিছি
তো বুলুয়ার আমাদের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না, ঠিক আছে? এবং এই বুলুয়ারটা স্যার কোনো ব্যাটারি দিয়ে চালানো যায় না, এটা এসি বুলুয়ার, তো ওইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু যেগুলো আমাদের সাধারণ যে চুলাগুলো আছে এগুলো এসি ডিসি আপনারা দুইটাই ব্যবহার করতে পারবেন, অর্থাৎ সরাসরি আপনি কারেন্টও ব্যবহার করতে পারবেন, আবার হচ্ছে ব্যাটারি দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিও। তো বাইরের কাছে কীভাবে আসবেন একটু লোকেশনটা বলে দিন। আচ্ছা, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, নাম্বারও তো অবশ্যই যোগাযোগ করবেন। তারপর আমি মুখে বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01789-676468, আরেকটা নাম্বার হচ্ছে 01996-027046, আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ, ওয়েস্ট ধানমন্ডি হাউজিং, ব্লক এ, রোড নাম্বার 2, 8 নম্বর বাড়ি, লিফটের 2। আমাদের প্রতিষ্ঠানের নাম স্মার্ট ইকো স্টপ। আপনারা এসে সরাসরি যোগাযোগ করে সরাসরি আপনি আইসা দেইখা জালেয়া আপনার মনোরপুত হইলে আপনি নিতে পারবেন। আচ্ছা, টেকনাফ থেকে তুলে অনেক মানুষ হয়তো বা আসতে পারবে না সময়ের কারণে, বা হচ্ছে সারা দেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনার যারা হচ্ছে আপনারা নিতে চান শুধু আমাদেরকে অর্ডার করবেন, আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন, এবং মাত্র ফ্যামিলি সাইজ চুলার জন্য 200 টাকা অ্যাডভান্স করবেন। বড় চুলাগুলোর ক্ষেত্রে 1000 থেকে 2000-3000 টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি, অর্থাৎ কুরিয়ার চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি। অর্থাৎ শুধুমাত্র আপনি কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে আপনার চুলাটি আপনি বাড়িতে একদম আপনার হাতের নাগালে পেয়ে যাবেন। যখন হাতে পাবেন তখন আপনি আপনার বাকি টাকা পরিশোধ করবেন। মাশাআল্লাহ, চমৎকার একটা ভিডিও, অবশ্যই শেয়ার হবে, কারণ হচ্ছে একজন ভাই হয়তো বা এই শেয়ারের মাধ্যমে উপকৃত হতে পারে এবং ওনাদের কাছ থেকে বিজনেসও করতে পারে অনেক গৃহিণীরা বা অনেক ফ্যামিলি। আজকের এই শেয়ারটার কারণে কিন্তু আপনার এই সন্ধানটা পাবে, জ্বালানি সাশ্রয় করতে পারবে, টাকা সাশ্রয় করতে পারবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01939305-4416 অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।